দেশটাকে বাঁচাতে হলে এখন যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে আমাদেরকে বাঁচতে হবে এবং ভারতীয় প্রভাব মুক্ত বাঁচতে হবে এখনো আবার চেষ্টা করতেছেন যে এই বিজয়টা ছিনে নেওয়ার জন্য এর মধ্যে আছেন হচ্ছে তারপরে জেনারেল জিয়াউল আহসান এনএসআই মেজর জেনারেল মোর্শেদ ডিজিএফআইর মেজর জেনারেল হামিদ আরেকজন কার্টা দেখলাম যে তারা এখনো ষড়যন্ত্র করতেছে এবং তারা অ্যাকচুয়ালি হাইডিং এ আছে এবং এখনো ষড়যন্ত্র করছে এই এই অর্জনটাকে কিভাবে ভেসতে দাও যে একজন মনে করে যে অফিসারের ফ্যামিলি কোন একটা সমস্যা আছে চিকিৎসা করতে যাবে ওই ডিএ তাকে এমন একটা সমস্যার মধ্যে ফেলাবে যাতে ওই বর্ডারে গিয়েই তার একটা ক্রাইসিস হয় ক্রাইসিস করলে ডিএ কে ফোন করবে এটা একজনের সাথে নাম্বার অফিসার ডিএ কে ফোন করবে সাথে দেখা যায় তার জন্য জিপ গাড়ি রেডি এবং ওই যেখানে তার ইয়ে আছে ওখান প্রতি ইয়ে দিচ্ছে মানে এইভাবে তারা অফিসারদেরকে ইনডক্টিনেট করে এই ইনট্রিম গভর্নমেন্টের ব্যাপারে আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি চাইনা দেশে কোনো অগণতান্ত্রিক সরকার থাকুক বাট এটা হচ্ছে নেসেসিটি এখানে আমি মনে করি থেকে পাঁচ বছর পর্যন্ত বেশি হয়ে মনে করি দুই থেকে তিন বছর একটা ইনট্রিম গভর্নমেন্ট থাকা প্রয়োজন হবে এই কারণেই কারণ আমরা এবং আমি মনে করি যে যেহেতু এই আন্দোলনটা হয়েছে একটা অরাজনৈতিক ব্যানারে ছাত্র এবং জনতার সো আমি এই ইয়াটার ভিতরে এই সরকারের ভিতরে রাজনৈতিক থেকে বেশি মনে করি যে রাজনৈতিক থেকে সামাজিক যারা ব্যক্তিত্ব যারা সৎ আছেন তাদের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের তাদেরকে আমি প্রেফার করব বাট হোয়াট এভার মেবি দ্য কেস যারা সেন্ট্রালি নিজেরা একটা ডিসিশন নিবেন ওইটাই আমি মেনে নিব বাট কথা হচ্ছে ওই আমি যেটা বলেছি আগে ভারতীয় প্রভাব মুক্তটা থাকতে হবে এখানে আমাদের রাজনৈতিক দলগুলো প্রতিটা দলই মনে করে যে এবং ভারত একচুয়ালি খুব কৌশলে মুক্তিযুদ্ধের পর থেকেই যারা আওয়ামী যারা ইন্ডিয়াতে ছিল এবং পরবর্তীতে পঁচাত্তরের পরে যারা শেখ হাসিনা সহ অন্যান্য যারা ছিল দেওয়ার ইন্ডক্ট্রিনেটেড বাই ইন্ডিয়া সো এই জিনিসটা আমরা সবাই জানি না সবাই বুঝো এটা আমরা ইগনোর করেছি এতদিন বাট এটা অ্যাকচুয়ালি এখন স্পষ্ট ভাবে আমাদের চোখের সামনে এসেছে যে আমরা প্রবলভাবে ইন্ডিয়ার প্রভাবটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি সো এখানে আমাদের বুঝতে হবে যে একটা এই টু থাউজেন্ড এ যেখানে আন্তর্জাতিক আইনগুলো করা সেখানে একটা প্রতিবেশী দেশ হঠাৎ করে আরেকটা দেশের মধ্যে ঢুকে যাবে আমি মনে করি না এটা এটা হচ্ছে একটা জুজুর ভয় এবং আমি মনে করি যে দু হাজার জুলাই যে অভিলাষ পালোয়ার যে একটা আর্টিকেল লিখেছে যে দু সালে তারা আহ দু জনের মতো প্যারাট্রুপার রেডি ছিল বাংলাদেশে ড্রপ করার জন্য এবং তারা আমাদের দুইটা এয়ারপোর্ট নাকি দখল করিত আমি মনে করি এটা ইজ এ পার্ট অফ প্রভাগান্ডা যেহেতু আমাদের এই প্রেজেন্ট সিচুয়েশনে আমরা দেখেছি অনেক যে ইন্ডিয়া আসলো ইন্ডিয়া হিন্দিবাসী যে লোকজন আসে এটা তো অনেকের প্রমাণই পাওয়া গেছে ইয়াতে তো আমরা মনে করি যে আমাদের দেশটাকে বাঁচাতে হলে এখন যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে আমাদেরকে শতলক্ষকে বাঁচাতে হবে এবং ভারতীয় প্রভাবিত করতে হবে এবং এটা করলেই আর এই দুই থেকে তিন বছরের মধ্যে আমরা যদি এই ইন্ট্রিম गवर्नमेंटের টাইম দেই এই সময়ের মধ্যে আমাদেরকে প্রশাসন এবং ইয়ার মধ্যে শুদ্ধি অভিযান যেটা করতে হবে এটার সাথে হয়েছে যে জাস্টিস জাস্টিস ইয়া করা আমরা অলরেডি শুনেছি যে গণকবর পাওয়া গেছে এবং সেনাবাহিনী থেকে স্নাইপার এনে স্নাইপার ব্যবহার করে একচল্লিশটা হেডশটের বডি পাওয়া গেছে তারপরে যে সমস্ত খুন খারাপি যেটা আমরা ইয়াতে দেখেছি যেগুলা মানে আবু সাইদের কেসটাও যদি আমরা ধরি যেখানে শেখ হাসিনা বলেছে তাকে গুলি করা হয়েছে আর ওই না এধারের মধ্যে লেখা আছে দুজনের মধ্যে ক্রস ফায়ার ইট পাট নাকি তার মারা গেছে অলরেডি ষোলো সতেরো বছরের একটা করা হয়েছে সো এই সমস্ত যে জিনিসগুলো এতে বোঝা যাচ্ছে যে পুলিশ সিস্টেমের মধ্যে পুরা একটা এনআর চলতেছে এটা এটার মধ্যে এত বেশি আওয়ামী করা হয়েছে যে এখনকার থানার ওসি থেকে শুরু করে এসপি ডিসি ইভেন আইজি পর্যন্ত আওয়ামী লীগের ভাষায় কথা বলে এই সংস্থাটাকে পুরাপুরি ভাবে ঢেলে সাজাতে হবে এবং আমরা এটা দেখেছি যে তারা অনগ্রাউন্ডে এই আন্দোলনের মধ্যে প্রতিটি ভাষায় এই কাজটা করেছে তারপরে আমি অ্যাকচুয়ালি এই টক শো করতে করতে আমি একটা ইয়া দেখলাম যে এই সেনাবাহিনীর পাঁচজন জেনারেল এখনো আবার চেষ্টা করতেছেন যে এই বিজয়টা ছিনিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আছেন হচ্ছে জেনারেল মুজিফ তারপর মেজর জেনারেল জাওয়াল হাসান এনএসআর মেজোর জেনারেল মুর্শিদ ডিজেএফ এর মেজর জেনারেল হামিদ আর যোন কাটটা দেখলাম যে তারা এখনো সર્জেন্ট করতেছে এবং তারা एक्चुअली হাইডিং এ আছে এবং এখনো সર્জেন্ট করছে এই এই অর্জনটাকে কিভাবে ভেসতে দেওয়া যায় বাট আমি এই জন্যই মনে করি যে এই চলতেছে এর পাশাপাশি আমাদের একটা আমি যেটা মনে করি হবে হচ্ছে এই এই যে বিভিন্ন প্রশাসনের ভিতরে এখন যে সেনাপ্রধান আছেন উনাকে বিভিন্ন প্রেশার দিয়ে উনার ভিতরে ইন্ডিয়ান প্রেশার আছে এতে আমার কোনো ডাউট নাই কারণ এখন পর্যন্ত আমি একজন এক্স সেনাপ্রধানের সাথে আমি ইন্টারভিউ নিয়ে আমি জেনেছি তার একটা আঠারো পাতার একটা কাগজ তাকে সাইন করতে বলা হয়েছিল সো এটা একটা সত্য ঘটনা অতএব এটা যদি হয় সো ওনার ভিতরে প্রভাব থাকবে এবং অবশ্যই আওয়ামী লীগের একটা আমি অ্যাকচুয়ালি তিন দিন আগেই জেনারেল ইকবাল করিম ভুইয়া যখন তার তার কভার ছবি এবং ইয়ে লাল করেছে তখন আমি বলেছিলাম যে দিস আওয়ামী এবং রয়ের বি প্ল্যান বি সো এই প্ল্যানগুলো বিগুলাকে আমাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে এবং এখন এই যারা এটা সিলেক্ট করতেছেন এই গ্রুপটার মধ্যে এখন বিভিন্ন দিনে যেহেতু আমি অরাজনৈতিক চাচ্ছি এই জন্যই কারণ বিএনপি এবং আওয়ামী লীগ দুইটার মধ্যে একটা অংশ আছে তারা বিশ্বাস করে যে আমরা ভারতের সান্নিধ্য ছাড়া বা ইয়া ছাড়া আমরা টিকতে পারবো না এখানে আপনি জাতীয় পার্টিও ধরতে পারেন আপনি মানে জাতীয় পার্টি তো সরওয়ার যেটা বলেছেন ইট ইস প্রডিউস বাই র সো এতে কোনো ডাউট নাই আমরা সেনাবাহিনীতে চাকরি করে যারা গোয়েন্দাতে স্পেশালি চাকরি করেছি তারা জানি জেনারেল এরশাদ যখন ওখানে কোর্স করতে যায় তখন তাকে হানি ট্র্যাপ করা হয়েছিল হানি ট্র্যাপ করার পর থেকেই আহ ব্ল্যাকমেইল এটা একটা কমন জিনিস ভারতের বাংলাদেশ সেনাবাহিনীর কোন আমি এর আগে এখানে বলেছি কিনা যে একজন মনে করে যে অফিসারের ফ্যামিলি কোন একটা সমস্যা আছে চিকিৎসা করতে যাবে ওই ডিএ তাকে এমন একটা সমস্যার মধ্যে ফেলা হবে যাতে ওই বর্ডারে গিয়েই তার একটা ক্রাইসিস হয় ক্রাইসিস করলে ডিএ কে ফোন করবে এটা একজনের সাথে নাম্বার অফিসার ডিএ কে ফোন করবে সাথে দেখা যায় তার জন্য জিপ গাড়ি রেডি এবং ওই যেখানে তার ইয়ে আছে ওখান প্রথম ইয়ে দিচ্ছে মানে এইভাবে তারা অফিসারদেরকে ইনডক্ট্রিনেট করে আমাদের দেশের যে সমস্ত অফিসাররা ওখানে ট্রেনিং যায় এবং একটা জিনিস দেখেন যে রয়ের বাজেট হচ্ছে মানে আমেরিকান একটা সংস্থার হিসাব অনুযায়ী ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার পার ইয়ার হোয়ার ওই দেশের স্যানিটেশনের থার্টি পার্সেন্ট লোক মানে সকালবেলা শৌচকর্ম করে হচ্ছে ওপেনে সো দুইটার মধ্যে তাদের হচ্ছে ওই এই দেশটার সিস্টেমটার মধ্যে গন্ডগোল আছে যে তাদের টাকা আছে কিন্তু টাকাটা তারা পাশের দেশের গুলোকে প্রভাব বিস্তার করার জন্য খরচ করে অথবা তাদের স্যানিটেশনের মধ্যে প্রবলেম আছে আচ্ছা সো এই দেশটাকে আমাদের এই জন্যই তারা আমাদের এখানে এত টাকা খরচ করে আইবে এবং এই কারণে আমাদের যে আমাদের যে প্রশাসন এদেরকে আস্তে 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 করে এদেরকে ইন্টারফেয়ার করে নেয় আমি একটা অফিসারকে দেখেছি যে একটা ভিডিওকারের অফিসার হঠাৎ করে দেখি আমি যেহেতু জানতাম যে উনি হচ্ছে ইন্ডিয়ান ঘরানার হচ্ছে জেনারেল হঠাৎ করে ওই লেফটের করে লেফেটের করল মু তুমি কেমন আছো আমি তো অবাক হয়ে গেলাম ইজ দ্যাট গুড এন অফিসার অর বাট এটা হচ্ছে এরা একটা ইন্ডিয়া যারা ইন্ডকটিমেন্ট করে তাদেরকে এটা নিজেদের মধ্যে ইয়ে একটা কমিউনিকেশনটা মেনটেন করে সো আমি মনে করবো যে এই যে ইন্ট্রিম গভর্নমেন্টটা আসবে এই যে আসবে এটা করতে আমাদের সতর্ক থাকতে হবে এবং ছাত্রদের এখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে তারা এই নেক্সট টোয়েন্টি সেভেন্টি টু আওার্স অ্যাটলিস্ট গ্রাউন্ডে থাকবে যদি কোনো কিছু হয় এবং এটা এবং তারা অলরেডি তাদের ইন্টেলিজেন্সের উপর আমার কোনো ডাউট নাই তারা আন্দোলনটা যেভাবে পরিচালনা করে এই পর্যন্ত নিয়ে আসছে এবং তারা কোনোভাবে প্রভাবিত হয় নাই টাকা পয়সা আমি তো তাদের জানি টাকা পয়সা থেকে মহিলা থেকে শুরু করে যত ধরনের খারাপ জিনিস আছে এই গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো করার কথা পাশের দেশের শত্রু দেশের সাথে তারা আমাদের নিজেদের দেশের লোকজনকে অপদেশের সাথে সো আমাদেরকে একটা মানে এই ছাত্ররা একটা আর একটা আশার আলো দেখিয়েছে যে আমাদের নেক্সট জেনারেশন সৎ এবং মেধাবী তো আমি আশা করব যে এখান থেকে উদাহরণ নিয়ে আমাদের নেক্সট গভর্নমেন্টটা এরকম ভারতীয় রাহু মুক্ত হবে এটাই আমি আশা করতেছি ধন্যবাদ